আশা করি সবাই ভালো আছেন। তো সমাবেশে আর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতেও আমি দুইটা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে, একটি ফুটবল টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করেছে। একক লীগ পদ্ধতিতে খেলা হলে মোট কতটি খেলা পরিচালনা করতে হবে? তো একক লীগ পদ্ধতি বলতে মনে করেন যে 8টা দল আছে এখানে। তো 8টা দল, প্রত্যেক দল প্রত্যেক দলের সাথে প্রথমে খেলবে। খেলার পরে সেখান থেকে প্রথম দুই দল হচ্ছে এখানে জয়লাভ করবে। প্রথম দুই দল নয়, এক দলই জয়লাভ করবে। তো বিষয়টা যদি আমরা এইভাবে করি যে মনে করেন যে 4টা দল আছে, তো 4টা দল প্রত্যেকে প্রত্যেকের সাথে খেলে প্রথমে যে থাকবে সেটা হচ্ছে টুর্নামেন্টে জয়লাভ করবে। তাহলে সেই ক্ষেত্রে মোট কতটা খেলা হবে আমাদের, সেই বিষয়টা এখানে বলা হয়েছে। তো একক লীগ পদ্ধতি এটাকে বলা হয় যে সবাই সবার সাথে খেলে যে সর্বোচ্চ পয়েন্টে থাকবে সে হচ্ছে বিজয়ী। তো এখানে সেই বিষয়টা যদি হয় তাহলে আমাদের এখান থেকে আমাদের বের করতে হবে যে মোট কতটি খেলা হয়েছে। তো এখন দেখেন, একটা টুর্নামেন্টে মোট 8টা দল আছে। তো 8টা যদি দল থাকে, তাহলে যদি একটা খেলা পরিচালনা করতে হয় তাহলে কয়টা দলের দরকার হয়? অবশ্যই দুইটা। যদি দুইটা দল হয় তাহলে আমাদের একটা খেলা অনুষ্ঠিত হয়। তাহলে 8টা দল থেকে মোট কতটি খেলা হবে? 8c2 সংখ্যক। মোট 8টা দল আছে, তার থেকে দুইটা করে দল নিয়ে আমরা মোট 8c সংখ্যক খেলা পরিচালনা করতে পারি। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাই হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে 8 ইনটু 7 ইনটু 6 ফ্যাক্টোরিয়াল বাই 6 ফ্যাক্টোরিয়াল ইনটু 2, এটা এটা কেটে গেল, এটার সাথে এইটা কেটে গেলে 4 হয়, 4 7 28। তাহলে আমাদের মোট ম্যাচ পরিচালনা করতে হবে 28টি। এখানে কিন্তু জটিল কোনো বিষয় আলোচনা করা হয়নি, জাস্ট এখানে বিষয় হচ্ছে প্রত্যেক দুইটা দল যদি হয় তাহলে আমাদের একটা করে খেলা অনুষ্ঠিত হবে। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে কেন আমরা সমাবেশ ব্যবহার করলাম। এখন দেখেন, লাল আর হচ্ছে একটা দলের নাম হচ্ছে লাল, আর একটা দলের নাম হচ্ছে নীল। তারা যেভাবে থাকুক, লাল সামনে থাকুক বা পিছনে থাকুক, যেভাবে থাকুক না কেন, দুইটা দল অংশগ্রহণ করলে একটা খেলা হচ্ছে। আর বিন্যাসের ক্ষেত্রে কি, দুইটা জিনিস তো থাকবেই, বাট সেই জিনিসটা সামনে কে থাকছে পিছনে কে থাকছে তাদের একটা ক্রম সেটা দেখতে হয়। তো যেহেতু আমরা ক্রম দেখার বিষয় না, খেলা পরিচালনা করার ক্ষেত্রে আমাদের ক্রম দেখার বিষয় না, বাংলাদেশ আর ইন্ডিয়া হলে আমরা কিন্তু ক্রিকেট ম্যাচ দেখতে পারি, বাট ইন্ডিয়ার বাংলাদেশ সেই ক্ষেত্রে কিন্তু ভিন্ন কোনো ম্যাচ হয় না। কিন্তু একইভাবে এই ফুটবল বা ক্রিকেট যে কোনো ম্যাচের ক্ষেত্রে যেকোনো দুইটা দল অংশগ্রহণ করলে একটা খেলা হবে। তো সেক্ষেত্রে আমরা সমাবেশ দিয়ে এই সমাধান করি। তো যাই হোক, এরপর যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এটা, এখানে বলা হচ্ছে যে 12 খানা পুস্তকের মধ্যে 5 খানা পুস্তক কত প্রকারে বাছাই করা যায়। আমাদের 12 খানা পুস্তক আছে, তার থেকে 5 খানা পুস্তক বাছাই করতে হবে। তো বাছাই করা মানে হচ্ছে আমাদের সমাবেশ করতে হবে, এবং সমাবেশ করার সময় আমাদের যেটা খেয়াল রাখতে হবে, এখানে দেখেন দুইটা হচ্ছে এখানে দুইটা জিনিস আছে। প্রথমটাতে বলা হয়েছে যাতে দুইখানা নির্দিষ্ট পুস্তক সর্বদাই থাকবে, অর্থাৎ 12 খানা পুস্তক থেকে 5 খানা পুস্তক আমার বাছাই করতে হবে, এবং যাতে প্রথম থেকে আমাদের দুইটা থাকতেই হবে, দুইটা বই আমাদের নির্দিষ্ট করা আছে, এই দুইটা বই থাকবে, আর তাছাড়া আরো তিনটা নিয়ে আমাদের 5 খানা বই বাছাই করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা সেই দুইটা পুস্তককে আগে বাদ দিয়ে দিই। এই প্রথমটা সমাধান করছি আমরা, সেই দুইটাকে বাদ দিয়ে দিলে তাহলে আমরা 10টা থেকে দুইটা বাদ দিয়ে দিলাম, সেই দুটো নিয়ে নিলাম প্রথমে, তাহলে আমাদের মোট থাকছে 10টা। আর এই 10টা থেকে যে তোমার দুইটা নিয়ে নিছি, তাহলে আর মোট কয়টা থাকে, 5টা থেকে দুইটা নিয়ে নিলাম, তাহলে থাকে 3টা। তাহলে আমাদের 5টাতে সরি 10টা থেকে আমাদের 3টা নির্বাচন করতে হবে, 10c3 উপায়। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 10 ফ্যাক্টোরিয়াল বাই হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাই হচ্ছে, এটাকে ক্যালকুলেশন করলে
আমরা পাবো, আমরা পাবো হচ্ছে 120, 120, অর্থাৎ দুইখানে নির্দিষ্ট পুস্তক সর্বদাই থাকবে, এরকম ক্ষেত্রে আমরা 120 উপায়ে সেই বাকি তিনখানা পুস্তককে বাছাই করতে পারি। আচ্ছা, এটা গেল 1 নম্বর। এটা 2 নম্বরের ক্ষেত্রে, যাতে দুইখানে নির্দিষ্ট পুস্তক সর্বদাই বাদ থাকবে, অর্থাৎ 12খানা পুস্তক আছে, সেই পুস্তক থেকে আমার সর্বদাই দুইখানা পুস্তক বাদ রেখে আমার 5খানা পুস্তক নির্বাচন করতে হবে। যে 12খানা থেকে যদি আমি দুইখানা বাদ রাখি, তাহলে আমার মোট থাকছে কয়টা? 10খানা। এই 10টা বই থেকে আমাদের 5টা বই নির্বাচন করতে হবে। সেটা আমরা কত উপায় করতে পারি? 10C5 উপায় করতে পারি। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 252, 252। তো এটা হচ্ছে বিষয়। যাই হোক, আশা করি বোঝাতে পারলাম। আমাদের এই ক্ষেত্রে দুটা পুস্তক সর্বদাই থাকবে, সেই জন্য আমরা দুটো পুস্তককে বাদ রেখে বাকি পুস্তক 10টা থেকে আমাদের 3টা দরকার। যেহেতু আমরা 5টা থেকে 2টা নিয়ে ফেলছি অলরেডি, তাহলে আমাদের 3টা দরকার। আর যেহেতু এই 2টা আমাদের নির্বাচন করা হয়ে গেছে, সেহেতু আমাদের মোট পুস্তক ছিল 12টা, সেখান থেকে 2টা বাদ দিয়ে দেবো, তাহলে 10টা থেকে আমাদের 3টা নির্বাচন করতে হবে। তার জন্য আমরা এখানে করলাম 10C3। আর এই দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বলা হয়েছে যাতে দুইখানা নির্দিষ্ট পুস্তক সর্বদাই বাদ থাকবে, সর্বদাই বাদ রাখতে হবে, অর্থাৎ 12খানা পুস্তক আছে, তার থেকে 2খানা পুস্তক বাদ রেখে আমার 5খানা পুস্তক নিতে হবে। তাহলে আমি সেটা কিভাবে করতে পারি? 12 থেকে প্রথমে 2টা বাদ দিয়ে দেবো, তাহলে 10টা থাকে, সেই 10টা থেকে আমাদের 5টা নিতে হবে, 10C5 উপায়। তো এই হচ্ছে আমাদের সমাবেশের উপর সম্ভবত তৃতীয় ভিডিও। এরপরে আমরা 3-4টা ভিডিও করার, 3 থেকে 4টা বা 7-8টা ভিডিও করার ইচ্ছা আছে। এখন দেখি যতগুলো ভিডিও দরকার হয় এই অর্থের উপরে করবো, সমস্যা নেই। আপনারা যদি প্রথম থেকে সিরিয়ালি দেখেন, তাহলে আমরা আশা করি যে এই অধ্যায়ে যতগুলো ভিডিও তৈরি করবো তারপরে আপনারা সমস্যা থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটাতে